হ্যালো আলাইকুম আসসালাম দিস ইজ খাজা ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও জবস রিলেটেড ভকাভেলারি জবের ক্ষেত্রে নানা ধরনের ভকাভেলারি আছে যেগুলো আমরা অনেকগুলো জানি হয়তো অনেকগুলো জানি না আপনারা কিছু না কিছু পাবেনই ভিডিও থেকে নতুন শব্দ কিছু পাবেন এবং আপনার ভগাবুলরিকে করবে আমাদের যে কর্মজীবন বা কেরিয়ার লাইফ সেখানে কতগুলো শব্দ আমাদের জানতে হয় কতগুলো ভগাবলরি জানতে হয় সেই ভগাবুলরিগুলোর মধ্যে বাছাই করে মোটামুটি পঞ্চাশটি ভগাবুলরি আমরা আপনাদের জন্য হাজির করেছি আশা করি সেই ভগাবুলরিগুলো খুবই কাজে লাগবে হয়তো জানেন কিন্তু আরও পরিষ্কার করে ভালোভাবে জানার জন্য এই ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল তো চলুন শুরু করা যায় শুরু করার আগে বরাবরের মতো বিশেষ অনুরোধ রয়েছে প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল টেক ইয়ার টক্স ইটস ইউর চ্যানেল যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করতে যাচ্ছেন তাদেরকে আগাম ধন্যবাদ জানিয়ে শুরু করছি তো প্রথমে কোন শব্দ দিয়ে শুরু করা যায় ইয়েস জব রিলেটেড যে কোনো ভোকাবুলারি যদি আমরা তৈরি করতে যাই তাহলে প্রথমে আসবে ভ্যাকান্সি ভেকান্সি মানে কি শূন্য পদ কর্মখালী নো ভ্যাকান্সি মানে কি কোনো পদ খালি নেই অনেক অফিসে লেখা থেকে নো ভ্যাকেন্সি তার মানে সেখানে কোনো জব বা কর্ম খালি নাই সেখানে কোনো শূন্য পদ নেই ভ্যাকেন্সি মানে হচ্ছে শূন্য পদ কর্মখালি এরপরে আসে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট মানে হচ্ছে যে জনবল নিয়োগ প্রদান বা কর্মচারী কর্মকর্তা নিয়োগ প্রদান এটি হচ্ছে রিক্রুটমেন্ট জব সার্কুলার জব সার্কুলার মানে হচ্ছে চাকুরির বিজ্ঞপ্তি যেটি আমরা অহরহ খুঁজে থাকি যাদের নতুন চাকরি দরকার কিংবা চাকরি পরিবর্তনের দরকার তারা সবাই জব সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে থাকেন এরপরে আসে পোস্ট আসলে আমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করব। রাইট চাকরিতে আমি কোন পোস্টে জয়েন করব। এই পোস্ট মানে হচ্ছে পদ সেটি সরকারি চাকরিতে আছে বেসরকারি চাকরিতেও আছে যখন সার্কুলার দেয় তখন পদের সংখ্যা এবং নাম বলে দেয় এরপর আমরা করি অ্যাপ্লিকেশন অর লেটার মানে হচ্ছে আমি আবেদনপত্র দিই চাকরির দরখাস্ত যেটাকে বলা হয় যদি আমার জব এবং ভ্যাকেন্সিতে মিলে যায় তাহলে আমি কি করি আবেদন করি অ্যাপ্লিকেশন মানে আবেদন করা আবেদন করার ক্ষেত্রে তাদের ফর্মেট থাকতে পারে অথবা আপনাকে বলতে পারে একটি সিভি জমা দাও তার মানে হচ্ছে এরপরের একটি কাজ হচ্ছে আমাদের একটি ভালো সিবি থাকতে হবে সিবি মানে হচ্ছে কারিকুলাম ভিটা সিবি তৈরি করার সময় অনেকগুলো বিষয়ে খেয়াল করতে হয় যেমন ধরুন যে চাকরি বিজ্ঞপ্তিতে কি থাকে সেখানে তাকে জেডি বলা হয় মানে জব ডেসক্রিপশান অর জব ডেসক্রিপশন সেখানে তাকে আপনি কি কি কাজ করবেন কি কি কাজ করতে হবে তার একটা কাজের বিবরণী থাকে সেই বিবরণী পছন্দ হলে আপনি সেই অনুযায়ী সিবি তৈরি করবেন ডিসক্রিপশানে কি থাকে সেখানে থাকে টাইটেল পজিশন পজিশনের নাম কি অফিসার সিনিয়র অফিসার প্রভিশনাল অফিসার ম্যানেজার জিএম সেটা কি সেই টাইটেল বা পজিশনটি থাকবে এরপরে একটি গুরুত্বপূর্ণ অংশ থাকে জব লাইফের সবাইকে জানতে হয় সেটি হচ্ছে জব রেসপন্সিবিলিটিস আপনার সেখানে কি কি কাজ করতে হবে ওভারঅল সবগুলো থাকতে পারে আবার থাকতে পারে কি রেসপন্সিবিলিটিস মানে হচ্ছে আপনাকে মূল কী কী কাজ করতে হবে তার একটা সামারি সেখানে থাকবে তাকে বলা হয় কি রেসপন্সিবিলিটিস মূল দায়িত্ব বা মূল কার্যাবলী এরপর আপনি কি দেন আপনার কোয়ালিফিকেশন মানে হচ্ছে আপনার যোগ্যতা সেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে পারে তখন সেটাকে আমরা বলি শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশন সেখানে আমরা কি কী দেই স্কিলস দিতে পারি স্কিলস মানে হচ্ছে দক্ষতা অর্থাৎ কোনো একটি কাজ করতে আপনি কতটা সামর্থ্য কতটা ভালো সেটি হচ্ছে আপনার দক্ষতা আমরা আবেদন করার পর অফিসটি কি করে এটাকে বলে সর্টিং মানে সিভি সর্টিং বা অ্যাপ্লিকেশন সর্টিং যারা যারা অ্যাপ্লাই করে একশো পদের জন্য হয়তো পাঁচশো জন অ্যাপ্লাই করলো পাঁচ হাজার অ্যাপ্লাই করলো তার মধ্যে বাছাই করা হয় এই বাছাই প্রক্রিয়াটাকে বলা হয় সর্টিং এরপর বাছাই করার পরে কি করা হয় ইন্টারভিউ কল অর্থাৎ আপনাকে ইন্টারভিউয়ের জন্য বা সাক্ষাৎকারের জন্য আপনাকে ডাকা হবে অনেক সময় এটাকে আমরা বলি ইন্টারভিউ কার্ড পাওয়া অর্থাৎ সাক্ষাৎকার দেওয়ার অনুমতিপত্র বলা যায় বা সাক্ষাৎকারের পত্র পাওয়া বা সাক্ষাৎকারের জন্য ডাক পাওয়া তাহলে আমরা কী করি ইন্টারভিউ ফেস করি তার মানে আমরা সাক্ষাৎকার দিই যেখানে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হয় আর সেখানে কারা থাকেন ইন্টারভিউয়ার অর্থাৎ যারা সাক্ষাৎকার নেন যারা সাক্ষাৎকার নেন তাদেরকে আমরা কি বলি ইন্টারভিউয়ার সাক্ষাৎকার গ্রহণকারী আর ইন্টারভিউই মানে কি সাক্ষাৎকার প্রদানকারী তো যে কোনো ইন্টারভিউ দুটো পক্ষ থাকে একটা ইন্টারভিউর একটা ইন্টারভিউই ইন্টারভিউর মানে যারা সাক্ষাৎকার গ্রহণ করেন আর যারা সাক্ষাৎকার দেন তাদেরকে আমরা বলি ইন্টারভিউই এরপরে থাকতে পারে রিটেন এক্সাম যদি লিখিত পরীক্ষা থাকে সেখানে রিটার্ন এক্সাম হয় রিটার্ন এক্সাম পাশ করলে অথবা সরাসরিও থাকতে পারে ভাইভা ভোসি যেখানে আপনাকে মৌখিক সাক্ষাৎকার নেওয়া হবে রিটেন এক্সাম নেওয়া হবে না বা রিটেন এক্সাম নেওয়ার পরেও সেখানে আপনি পাশ করলে তারপর আপনার মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে সেটাকে ইংরেজিতে বলে ভাইভা ভোসি সিলেকশন এরপরে যারা যারা পাশ করবে তাদেরকে কি করা হয় নির্বাচন করা হয় অর্থাৎ যারা নির্বাচিত হন এই নির্বাচিত করার প্রক্রিয়াটি হচ্ছে সিলেকশন সিলেকশনের মানে দ্বারা আসলে নির্বাচন ভেরিফিকেশন এরপরে যেটা করা হয় যারা নির্বাচিত হন অর্থাৎ যারা সিলেক্টেড হন সিলেক্টেড মানে হচ্ছে নির্বাচিত তাদের কি করা হয় তারা যে তথ্যগুলো দেয় সেগুলো সত্য না মিথ্যা সেটার একটা খোঁজখবর নেওয়া হয় সেটাকে আমরা কী বলি ভেরিফিকেশান এই ভেরিফিকেশানটা নানাভাবে হতে পারে আমাদের কাছে পুলিশ ভেরিফিকেশনটা খুবই পরিচিত এর অর্থ হচ্ছে যে আমরা যে তথ্য দেই সেই তথ্যের সত্যতা যাচাই বাছাই পরীক্ষণ এরপরে আমরা যখন নির্বাচিত হই সব ভেরিফিকেশান শেষ হয় তখন আমাদেরকে একটি অফার লেটার দেওয়া হয় প্রস্তাবনা চিঠি অর্থাৎ আপনি এই কাজে এই এই সুবিধা দেওয়া হবে আপনি প্রস্তাবটি গ্রহণ করতে রাজি কিনা অর্থাৎ আপনাকে একটা প্রস্তাবনা দিচ্ছে আপনাকে একটি প্রস্তাবনা পত্র দেওয়া হয় আপনাকে যেই প্রস্তাবনাটা দেওয়া হবে সেটি যদি আপনি গ্রহণ করেন এরপর আপনি কী পাবেন সেটিকে বলা হয় অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে নিয়োগপত্র নিয়োগপত্রের আগে কিছু ঘটনা আছে যে অফার লেটারে কী কী থাকে অফার লেটের আপনার স্যালারি থাকবে স্যালারি মানে বেতন স্যালারি আবার দুই রকমের হতে পারে অন্তত একটি হচ্ছে গ্রোথ স্যালারি আরেকটি হচ্ছে বেসিক স্যালারি এরপর আরেকটি যারা ভালো জব খুঁজেন হোম স্যালারি আমাদের আসলে স্যালারি বার্গেনিংয়ের সময় টেইকম স্যালারির দিকে নজর দিতে হবে গ্রোথ স্যালারি হচ্ছে সব মিলে আপনি যা পাবেন আপনার গুচ্ছ বেতন এবং বেসিক স্যালারি মানে হচ্ছে আপনার মূল বেতন মানে মূল বেতন কত পাবেন তার সাথে যে বাড়ি ভাড়া বা আরও কিছু থাকে যাতায়াত ভাড়া ইত্যাদিগুলোকে বলা হয় এগুলোকে বেসিকের বাইরা ধরা হয় তো সেটার একটা উদ্দেশ্য হচ্ছে যে ট্যাক্স যাতে আপনার কম আসে গ্রোথ স্যালারি হচ্ছে আপনার গুচ্ছ বেতন সব মিলে আপনি যা পাবেন মোট বেতন সহজিকতা আর বেসিক স্যালারি হচ্ছে মূল বেতন তার মানে সেখানে আপনার বাড়ি ভাড়া ট্রান্সপোর্ট যাতায়াত এগুলা বাদ থাকবে এবং অফার লেটারে আপনার কিন্তু আরেকটা জিনিস থাকে অ্যানুয়াল লিভ আপনি বছরে ছুটি কি ধরনের পাবেন কত ছুটি পাবেন সেগুলো একটা বলা থাকে এই লিভটা খুব গুরুত্বপূর্ণ কোন সংস্থা কম কোন সংস্থায় বেশি যে কোনো অফার লেটার গ্রহণ করার আগে আপনি অবশ্যই দেখবেন সেখানের আসলে আপনার অ্যানুয়াল লিভের কী অবস্থা এছাড়া অনেক সংস্থা কি দিয়ে থাকে প্রভিডেন্ট ফান্ড বা সংক্ষেপে বলে পি এফ পিপিএফটা একটু দেখা দরকার যে কত শতাংশ কোম্পানি দিবে কত শতাংশ আপনি দিবেন আপনার বেতন থেকে নেবে সো প্রভিডেন্ট ফান্ডের অর্থ হচ্ছে যে আপতকালীন সঞ্চয় বা তহবিল বা বিপদকালীন তহবিল ভবিষ্যতে কোনো বিপদ হতে পারে ভবিষ্যতের সুরক্ষা তহবিল এর বাংলা যদি ভালো বাংলা করি ভবিষ্যতের সুরক্ষা তহবিল এবং আদার বেনিফিটস এর বাইরে আপনাকে কি কি সুবিধা দিবে সেগুলো সেখানে থাকে আদার বেনিফিটস মানে হচ্ছে অন্যান্য সুবিধা আদি এরপরে আপনার নিয়োগটি তিন রকমের হতে পারে একটি হতে পারে প্রবেশনারি পিরিয়ড দিতে পারে এই প্রবেশনারি পিরিয়ড মানে হল যে আপনার চাকরিতে কনফার্ম করা বা নিশ্চিত করার আগে আপনার আচার আচরণ দক্ষতা গুণাবলী এটা তিন থেকে ছ মাস অবজার্ভ করা হয় এটা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভেরি করে কেউ তিন মাস রাখে কেউ ছ মাস রাখে আবার কেউ এক বছরও রাখতে পারে প্রবেশনারি পিরিয়ড যে আপনাকে অবজার্ভ করবে এক বছর যাওয়ার পর যদি তারা সন্তুষ্ট হয় তখন আপনাকে নিশ্চিত করবে আবার হতে পারে কন্ট্রাকচুয়াল আরেক ধরনের জব আছে যেটা চুক্তিভিত্তিক ছ মাস তিন মাস এক বছর পাঁচ বছর এরকম চুক্তিভিত্তিক চাকরি আছে একটি চাকরি আছে যেটি অধিকাংশ মানুষ চায় সেটি হচ্ছে পারমানেন্ট জব অর্থাৎ স্থায়ী চুক্তি স্থায়ী চাকরি বলছিলাম অ্যাপয়েন্টমেন্ট লেটার তো সব কিছু আপনি রাজি হলে আপনি যখন অফার লেটার অ্যাকসেপ্ট করেন গ্রহণ করেন তারপরে আপনাকে একটি নিয়োগপত্র দেওয়া হয় একটির নাম হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি কোনো সংস্থায় চাকরি করার পর যদি অন্য সংস্থায় যান অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে রেজিগনেশান দেবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার আগে রেজিগনেশান দিবেন না কারণ অফার লেটার কোনো নিশ্চিত বিষয় না অফার লেটার যে কোনো সময় প্রত্যাহার করা যায় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পরে আপনি নিশ্চিত হবেন যে তারা আপনাকে চাকরিটি দিতে যাচ্ছে তখন আপনি যদি চাকরিরত থাকেন অন্য সংস্থায় তখন আপনি কি করেন রেজিগনেশন লেটার দেন তার নাম হচ্ছে পত্র আর যখন কোথাও জয়েন করেন তখন একটি আরেকটি অ্যাপ্লিকেশন বা লেটার লিখতে হয় যাকে বলা হয় জয়নিং লেটার তার মানে যোগদান পত্র যে আপনি কোন দিন থেকে যোগদান শুরু করলেন বা ওখানে কর্ম শুরু করলেন তো চাকরি জীবনে একটি জিনিস আমরা দেখি সেটি হলো যে আমাদের কেরিয়ার গ্রোথটা সেখানে কীরকম এই কেরিয়ার গ্রোথ মানে যে আমার যে পেশার উন্নয়নের প্রক্রিয়াটা কীরকম কেরিয়ার গ্রোথ মানে হচ্ছে আমার পেশাগত উন্নতি এর সুযোগ আছে কি আছে না কেমন আছে সেটা কিন্তু একটু বিশ্লেষণ করে কোনো সংস্থায় জয়েন করার দরকার জব সিকিউরিটি আমরা বলি তার মানে আমাদের যে কর্মের নিশ্চয়তা বা চাকরির নিশ্চয়তা আমরা খুঁজে থাকি সে কারণে আমরা পারমানেন্ট জব চাই কন্ট্রাকচুয়াল জব বা প্রফেশনারি জব বা টেম্পোরারি জবে আমাদের জব সিকিউরিটি কম থাকে আমরা যারা চাকরি করি তাদেরকে কী বলা হয় প্রফেশনাল প্রফেশনাল মানে হচ্ছে পেশাজীবী আর আবার প্রফেশনাল মানে হতে পারে পেশাগত ওয়ার্ক আমরা যেখানে কাজ করি সেটাকে বলে ওয়ার্ক বা বাংলায় বলে কর্মক্ষেত্র ওয়ার্কলোড ওয়ার্কলোড মানে হচ্ছে কাজের পরিমাণ বা কাজের যে চাপ সেটাকে আমরা বলি লোড অনেক সময় কাজের চাপ বেশি হয়ে গেলে আমরা বলি লোড বেশি হয়ে যাচ্ছে ট্রেনিং জবের সাথে বা জব রিলেটেড ওয়ার্কুলার সাথে ট্রেনিং অবশ্যই আরবি সেটা হচ্ছে প্রশিক্ষণ ওই যে বলছিলাম যে আপনি যে কেরিয়ার গ্রোথ এর সাথে কি জড়িত এর সাথে প্রশিক্ষণ একটি বড় বিষয় প্রশিক্ষণটা কি তারা দিবে নাকি আপনি নিজ পয়সায় করবেন সেগুলো একটু জানা দরকার তবে কর্মজীবনের সাথে প্রশিক্ষণের সম্পর্ক অঙ্গাঙ্গভাবে জড়িত যে যত ভালো প্রশিক্ষণ নয় সে কর্মক্ষেত্রে তত এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডিসমিস অনেক সময় কাউকে ডিসমিস করা হয় বাতিল করা হয় চাকরি নট করা হয় বা কোনো প্রস্তাবনা ডিসমিস করা মানে প্রস্তাবটি বাতিল করা আবার জব ডিসমিস করা যায় চাকরি বাতিল করা নোটিশ পিরিয়ড নোটিস মানে হচ্ছে যে আপনি একটি চাকরি ছাড়ার আগে আপনাকে কতদিন আগে জানাতে হবে জবের ক্ষেত্রে এটি বোঝায় যে আপনি যে জানাবেন সে জানানোর সময় কালটা কত কোনো সংস্থা থেকে জব ছাড়তে কখনো এক মাস থাকে নোটিশ পিরিয়ড কখনো দু মাস থাকে পেমেন্ট পেমেন্ট মানে পাওনা পাওনা দিয়ে দেওয়া জবে পেমেন্ট একটি বড় ইস্যু সেটি স্যালারি পেমেন্ট হতে পারে বা আপনার যে ভেন্ডোর্স আছে তাদের পেমেন্টও হতে পারে এর মানে হচ্ছে পাওনা ওয়ার্কিং আওয়ার্স এটি খুব গুরুত্বপূর্ণ এটি হচ্ছে ঘন্টা সপ্তাহে আপনি কত ঘন্টা কাজ করবেন সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করবেন নাকি ষাট ঘন্টা বা দিনে কতক্ষণ কখন অফিসে ঢুকবেন কখন বের হবেন এটি জানা খুব গুরুত্বপূর্ণ অনেক অফিস আছে যেখানে অনেক বেশি সময় কাজ করতে হয় এসব অফিসে কাজ না করাই ভালো আপনি খেয়াল করবেন যাতে কোনো মতেই আট ঘন্টার বেশি কাজ করতে না হয় পার ডে ওভার টাইম অনেক সময় নির্দিষ্ট যে আট ঘন্টা তার উপর কাজ করতে হতে পারে সেটাকে বলা হয় ওভার টাইম এবং সেটার জন্য অবশ্যই আপনি সেটার একটা ফি আছে সেটার একটা চার্জ আছে সেই চার্জটা অবশ্যই নেবেন এই যে অতিরিক্ত কর্মকালীন ঘন্টা এটাকে বলা হয় ওভার টাইম পলিসি যে কোনো সংস্থা সেটা সরকারি বেসরকারি হোক সেটি চলে কিভাবে কিছু নীতির উপর পলিসি থাকতে হয় যে কোনো সমস্যা হলে পলিসি আপনাকে পথ দেখাবে কী করতে হবে কি করতে হবে না ধরুন যে এইচ পলিসি একটা জায়গায় আপনি লোক নিয়োগ করবেন সেই লোক নিয়োগের কি থাকে মানব সম্পদ নীতি থাকে সেই নীতি অনুযায়ী আপনাকে লোক নিয়োগ করতে হবে এই যে বললাম অফার লেটারে নানা কিছু থাকে প্রফিডেন্ট ফান্ড থাকতে পারে ট্রান্সপোর্ট সাপোর্ট থাকতে পারে আপনার আদার বেনিফিট যা কিছু থাকুক সব সেই নীতি অনুযায়ী হতে হয় এমপ্লয়ি এমপ্লয়ী মানে কি এমপ্লয়ি মানে একটি সংস্থায় যারা চাকরিজীবী বা নিয়োগ প্রাপ্ত কর্মচারী তাদেরকে ওই প্রতিষ্ঠানের এমপ্লয়ী বলা হয় পারফরমেন্স পারফর্ম্যান্স না বলে পারফরম্যান্স ইভালুয়েশন বলি তাহলে ভালো হবে অর্থাৎ আপনার যে কাজের মূল্যায়ন বছর শেষে বা ছ মাস পর পর করে অনেক সংস্থা যে আপনি কাজ কেমন করছেন আপনার যে টার্গেট অনুযায়ী কাজ করতে পারছেন কিনা না তার উপরেই আসলে ওই যে কেরিয়ার গ্রোথ বলছিলাম সেটা অনেকটাই নির্ভর করে আপনার পারফরমেন্স ইভ্যালুয়েশনের উপর বা কাজের মূল্যায়ন বা কর্মমূল্যায়নের উপর স্টাফ স্টাফ মানে হচ্ছে যে একই একটি সংস্থায় নিয়োগপ্রাপ্ত কর্মচারী বা যারা চাকুরিজীবী তাদেরকে আমরা স্টাফ বলি একটি কথা খেয়াল করার দরকার যে স্টাফ সবসময় স্টাফ হয় এটার পুলোরাল স্টাফ বাংলাদেশে আমরা দেখেছি যে স্টাফ যখন পাঁচজন স্টাফ হয় তখন ফাইভ স্টাফস লিখে অনেকে এটাই ঠিক নয় এটি একটি মারাত্মক ভুল সুতরাং আমরা যেন এই ভুলটি না করি স্টাফ সিঙ্গুলার পুলুরাল একই দশজন স্টাফ হলেও টেন স্টাফ হবে টেন স্টাফস হবে না অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি এটি খুব গুরুত্বপূর্ণ ভালো দেশগুলো উন্নত দেশে আপনার লোক নিয়োগের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে একদম সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ফ্যাক্টরসের মধ্যে একটি হচ্ছে অ্যাটিটিউড অ্যাটিটিউডে কোনো ঝামেলা হলে আপনার দক্ষতা যতই থাক আপনার চাকরি হওয়ার সম্ভাবনা কমে যাবে অনেক দক্ষ লোকের অনেক সময় চাকরি হয় না ভালো চাকরি হয় না তার একটি কারণ হচ্ছে তার অ্যাটিটিউডিনাল প্রবলেম বা দৃষ্টিভঙ্গিগত সমস্যা যে কোনো যাবে আমরা সবসময় একটি কথা শুনি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কী বলে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের মানে কিন্তু ব্যবস্থাপনা অর্থাৎ এখানে ম্যানেজমেন্ট কী বলে বলতে বোঝায় যে ম্যানেজমেন্টে যারা আছেন তারা কি বলেন রিপোর্টিং বস প্রত্যেক সংস্থা আপনি যেখানে জব করবেন আপনার কাজের জবাবদিহিতা কার কাছে আপনার সমস্ত হিসাব নিকাশ কাজের যত জবাবদিহিতা সেটা কোন একজনের কাছে থাকবে এবং তিনি হচ্ছেন আপনার রিপোর্টিং বস অর্থাৎ আপনার কাজের হিসাব নিকাশ যাকে দিতে হয় টাইম টু টাইম তিনি হচ্ছেন আপনার রিপোর্টিং বস সেটা সরকারি এবং বেসরকারি সর্বক্ষেত্রেই আছে এবং কে কাকে রিপোর্ট করবে তার একটি চার্টও থাকে একটি সংস্থায় যত পজিশন আছে তারা কীভাবে কার কাছে কোথায় রিপোর্ট করবে কে ডিসির কাছে রিপোর্ট করবে কে কান্ট্রি ডিরেক্টরের কাছে রিপোর্ট করবে কে ম্যানেজারের কাছে রিপোর্ট করবে কে সিভিল সার্জনের কাছে রিপোর্ট করবে এর একটি সুন্দর চার্ট থাকে এই কে কার কাছে তার কাজের জবাবদিহিতা দিবে এর যে তালিকা সেটিকে ইংরেজিতে বলা হয় জব 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 মার্কেট 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 মানে হচ্ছে চাকরির বাজার যেমন বাংলাদেশে এই মুহূর্তে বেশ কঠিন আর বাংলাদেশের জব মার্কেট অনেকটাই সংকুচিত হয়ে গেছে অথচ চাকরি প্রার্থী প্রচুর কিন্তু আমাদের জব মার্কেট কোনো এক কারণে দু সাল থেকে অনেক ছোট হয়ে আছে সুতরাং সরকার কি চেষ্টা করবে বা বেসরকারি সংস্থাগুলো চেষ্টা করবে ব্যবসায়ীরা চেষ্টা করবে জব মার্কেটটাকে বড় করা তার মানে কর্মবাজারকে বড় করা সর্বশেষ আমরা যেটি দিয়ে শুরু করতে চাই জব রিলেটেড বাকাবিলারির ক্ষেত্রে সেটি হচ্ছে রিটায়ারমেন্ট বেনিফিট রিটায়ারমেন্ট বেনিফিট মানে হচ্ছে অবসরকালীন সুবিধা অর্থাৎ আপনি চাকরি থেকে ছেড়ে যাওয়ার পর কি কি সুবিধা পাবেন সেটি হচ্ছে রিটায়ারমেন্ট বেনিফিট সেটি সরকারি চাকরিতেও থাকে বেসরকারি চাকরিতেও থাকে আশা করছি জব রিলেটেড এই পঞ্চাশটি বাকাবলারি আপনাদের অনেক কাজে লাগবে আপনি অনেকক্ষণ যাবতে এই ভিডিওটি শুনেছেন দেখেছেন সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ